চোখের পানি আলগা হয় তাদের কাছে যাবেন কি বলেন ঠিক ঠিক উজানি যাইয়া ফাগল কান্নাকাটি করে না করে না কাঁদে না উজানির মাহফল তো হয়ে গেছে কি বলেন ঠিক নেবে ঠিক স্বর্মনায় আপনার টঙ্গির ইস্তেমাও তো দশ এগারো বারো হয়ে গেছে কি বলেন ঠিক নেবে ঠিক ছাব্বিশ সাতাইশ আঠাইশে ফেব্রুয়ারি স্বর্মনায়ের মাহফেল দাবাদ দিয়া গেলাম লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ হাটে আর কান্দে কি যেন পাইছি রে কি যেন হারাইছি রে যাই দেখেন মুড়ি ধৈতে যাও লাগবে না আমরা টঙ্গির ইসতেমায়ে যাই উজানের মাহফিলে আসি কি বলেন ঠিক তবে ঠিক সরমনাহের মাহফিলে যাই একটু কান্নাকাটি করি মালিকের রাজি খুশি করিয়া যাইতে চাই জরে কোণ মাবির উই বন্দু বায়ারা বিদায়বালা বইলা যায় এই সিরাজী মুসলমানের ঘরে হয় না ঠিক তবে ঠিক জরে আবাস কমিল বহুর বল অতীত জীবন কাহিনী সরণে নয়নে ঝরিছে জল যার তামগ্ন হইল রসনা বাত নাই মুখে। সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মুখে মানুষ মৌতের সময় বলবে কোন সময় জোরে মানুষ মৌতের সময় বলবে কে আসো কোথায় হেরিয়ে হেথায় আজিকের মমসের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সংসা সকলে শূন্য মিলিয়া গেল বোঝা যায় আমার কথা উঠি বসি হাতি করি ছুটি ছুটি চলি আসি দিমানসী সে দেহ আজি মাটির সঙ্গে যাইতে সে যে নমিছি হালাল তেজি হারামে মত কেন রে হারাম খোর জানিও তোমাকে ডাকিছে কিন্তু কোঠিন মাটির گور আয়া তরুরুর শাখায় বসিয়া হেরি তার ভলোভুন সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরু রুমুল ঠিক তুমি ঠিক জোরে খাও আমি আবার বলছি শোনো হায়াত তরুরুরু শাখায় বসিয়া হেরিটার ভ লোভুন সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরু রুমুল লাভেরা সাই কর্মে ব্যস্ত ছুটিছো হা সারা পিছ জানিও তোমার তোগদের ই সারা পাবে না কবে শিখিসু একদিন বিয়ার সাধুন সাজু সবাই জুবে খারা বলো একদিন বিয়ার সাজুন সাজো বল সবাই কেউ কণে কেউ বর জোরে একদিন বিয়ার সাধুন সাজু বল সবাই কেউ কণে কেউ বর কেউ দুদিন আগে সাজবো কেউ দুই দিন ক ঠিকছে ভাই ঠিক জোরে একদিন বিয়ার সাজুন সাজু বোর সবাই একদিন বিয়ার সাজুন সাজু সবাই কেউ কনে কেউ বোর কেউ দুদিন আগে সাজবো কেউবা দুই দিন কোন বিয়া বুঝছেন না বুঝেন না কোন কেউ যাবে আনতে কাপড় সাতপুরের বাজারে তোমার সোয়াইয়া রাখবে তোমারই উঠানে কেউবা যাবে আনতে কাপর কেউবা যাবে আনতে কাপর সাদপুরের বাজারে আমার সময় আর রাখবে আমারি উঠানে সময় কিন্তু বেশি নাই নিশ্বাসের বিশ্বাস নাই মস্কারি ইসলামের মধ্যে নাই ঠিক 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 জোরে বলে আরে বাবা বুঝবা না যদি বোঝার তৌফিক হয় আল্লাহ যেন বোঝার তৌফিক দিয়ে আমি হয়তো বুঝাইতে পারবো না দুনিয়ায় সব জায়গায় এখন ভেজাল শুরু হয়ে গেছে ঠিক তাহলে মারামারি কাটাকাটি হিংসা জিজ্ঞাসা বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক কথা ঠিক নাই যে আগের হুজুরে অনেক কথা হয়ে গেছে সুন্দর সুন্দর ঠিক বে ঠিক আহা ব্যাপার কি অশান্তি না শান্তি অশান্তি না শান্তি বাপ ছেলে মিল নাই ভাই ভাই মিল নাই স্বামী স্ত্রী মিল নাই এমাম মুক্তাদি মিল নাই রাজায় পর্যায় মিল নাই কি বলেন ঠিক ঠিক দলে দলে মিল নাই পিরি ফিরি মিল নাই মুরিদি মুরিদি মিল নাই বক্তায় বক্তায় মিল নাই অস্বীকার করতে পারবেন জোরেখান পারবেন সব সেক্টরে অশান্তি হতাশ হবার কোনো কারণ নাই আপনা করে দেখা ইসলাম কবুল করছি ভাইজান হতাশ হই নাই হতাশ হব না ইনশাল্লাহ কারণ কি জানেন নি ঘির কেজি বারোশো টাকা ভেজাল হইবে ঘির মধ্যে সোয়ামিনের কেজি ষাট টাকা বা সত্তর টাকা পাম অয়েলের কেজি এতে ভেজাল নাই কি বলেন ঠিক নেবে ঠিক স্বর্ণের বড়ি পঞ্চাশ হাজার ভেজাল হইবে স্বর্ণের মধ্যেই কী বলেন ঠিক না বেঠি যেই জিনিস যত টু দি পিওর সেই জিনিসের তত বেশি বেশি ভেজাল দুনিয়ার মধ্যে ইসলাম দিস ইজ দ্য ট্রুথ ইসলামের সাথে কোনো ধর্মের তুলনা হয় না ইসলাম শুধু ধর্মের নাম না হিন্দু একটা ধর্মের নাম বৌদ্ধ একটা ধর্মের নাম ইহুদি একটা ধর্মের নাম খ্রিস্টান একটা ধর্মের নাম কিন্তু বন্ধু ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম তাহলে ওমর রাজি আল্লাহ সিংহ মানুষ জান্নাতের সার্টিফিকেট বলে হে পাথর আমি তুমি মাখলুক তুমি খালেক না তুমি সৃষ্টি তুমি স্রষ্টা আমি অম তোমায় চুমা দিতাম না তুমি আমার ভালো করতে পারবা না মন্দ করতে পারবা না তবে হা এই কারণে তোমায় চুমা দিতেছি অকলৰ সৰু সাল্লাল্লাহ্লাম মান আহাব বা সুন্নতি ফাকাত আহাব্বানী অমান আহাব্বাণী কান আমাই ফিলে না জোরে জোরে বলেন সো হা থম আমি তোমায় চুমা দিতাম না আমি তোমায় চুমা দিব এই কারণে আমার নবী তোমায় চুমা দিছে এই কারণে আমি তোমায় চুমা দিতেছি আমার নবীর সুন্নত আদায় করার জন্য আমি তোমারে চুমা দিলাম তাহলে কেমন আর ওই যে আমার আগের হুজুরি কইয়ে গেছে না নাম কই গেছে অমুক বাগি তমুক বাগি আসার থকাই আমরাই ঠিক বন্ধু একটা কথা বইলে যাই ছেলে দৌড়াই গেলে 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 রে মনে আছে তো বুড়াও দৌড়ে গেলে গেলে যুবক দৌড়ে গেলে গেলে যুবতীও গেলে গেলে দোকানদারও গেলে গেলে রিক্সাওয়ালাও রিক্সা রাইখা কয় গেলে গেলে সাইকেল কয় গেলে গেলে মাদ্রাসার তাল বেলেম কয় গেলে গেলে আজকের মাওলানা আজকের মাহফিলের সভাপতি আল্লাহ সজরত মাওলানা হাফিজকারী আশাব আলী সাহেব মোমিন বেরিন না আছে আল্লাহ মোমিন বাড়ির হুজুরে কয় সবাই গেলে গেলে সাইড লোক হয়ে গেছে আমার দিক চান সাইড প্যারাজার লোক হয়ে গেছে হায় রে কি গেলে একটু জিজ্ঞেস করিলি কারি সাহেব হুজুরে নাই মেয়ে কয় এ ছেলেরা দাঁড়া আমার দিক চান সাইড প্যারাজার লোক দৌড়ে না কই এই ছেলে দাঁড়া তো ছেলে একটা দাঁড়াইছে কারি সাহেব হুজুর কয় আজকে সভাপতি কয় কি বাবা গেলে কি হুজুর তা তো বলতে পারি না গেলে গেলে যে কয় হুজুর সবাই কয় আমিও কই বাংলাদেশটার অবস্থা হয়েছে এই কি বলছে সত্যনা মিথ্যা জোরে খান আরে সোনা মনি আমরা মানুষ শুধু মানুষ না গো আমাদের কাছে আসলে মানুষ শিখবে ঠিক না আলেমের কাছে গেলে শিখবে না একজন মুসলমান রাস্তা দিয়ে হাঁটবে দেখলে বোঝা যাবে এটা মুসলমানের হাঁটা একজন মুসলমান টয়লেটে ঢুকবে দেখলে বুঝতে হইবে একজন মুসলমানের টয়লেটে ঢোকা আছে না একজন মুসলমানের চুল দেখলে বোঝা যাইবে এইটা মুসলমানের চুল কাটা একজন মুসলমানের দাড়ি দেখলে মনে হইবে এইটা মুসলমানের দাড়ি একজন মুসলমানের লুঙ্গি পরা দেখলে বুঝতে হইবে এটা মুসলমানের লুঙ্গি পরা একটা মুসলমানের পাজামা পরাটা দেখলে বুঝতে হইবে এটা মুসলমানের সন্তান একজন মুসলমানের তবলিক দেখলে বুঝতে হইবে এটা মুসলমানের তবলিক কি বলেন ঠিক নেবে ঠিক আপনি কইবেন যে তবলিক কে আরো কার আছে আছে না গানের তবলিক আছে না নাচের তবলিক আছে না মমত হাজার তবলিক আছে না জোরে কন তবলিক মানে কি আছে আছে নাই জোরে কন আমি রাজনীতি করব আমারে দেখলে বুঝে যাইবে আমার রাজনীতি কোরআনের রাজনীতি ঠিক নেবে ঠিক জোরে কন বোঝা লাগবে না লাগবে না আমাদের মাঝের ইমাম এমামে আজম আবু আনীপার কাছে এক ব্যক্তি মা জিজ্ঞেস করতে গেছে বহু দূর থেকে ওই যুগে যানবাহন তেমন ছিল না এই লোকটা গেছে যাই আজম গেছেন ডাক দিয়ে হুজুরে আসেনি বাড়িতে লোকেরা কয় না হুজুরে বাড়িতে নাই গোসল করতে গেছে কোথায় গোসল করতে গেছে উই ব্রাহ্মণ ঠাকুর আহ এই জন্য আমি তো ব্রাহ্মণ ঠাকুরা কথার কথা আর কি এই কূপের কাছে গেছে হুজুরে গোসল করতে লোকটা হাঁটতে হাঁটতে গেছে যাইয়ে দেখেছে হুজুরে গোসল করিয়ে কুপুরের কাছে এক কলসি পানি মাইটে কলসির এক কলসি পানি মাথার মধ্যে নিয়ে হুজুরে আসতেছে লোকটা হুজুরের দেখে সালাম আলাইকুম আজকের কার সালাম না কিন্তু বর্তমান যে জোয়ানিয়ারা মোবাইলটা দেখে আনার দ্বারা লাইক সাম কম কি হুজুর শুনছেন না শোনেন যুবক শোনেন নাইলে আর জীবনে আপনার সামনে বাস করবো না সাম কম আর যে শোনে হে কয় কম কম রোগ যে কোন জায়গায় তাই তো ধরতে পারেন না কথা বুঝেন না রোগ জায়গা মতো লাগাই দিচ্ছে এই জন্য আমি মাঝে মাঝে বলি জাতি রো লাগাইছি আগুন জাতি রো কপালে এই আগুন বুঝিনি না মোদের কপালে সুর সুর হইবে না টুপিয়ালা খারাপ দাড়িয়ালা খারাপ পিশ সাহেব খারাপ তব্লিগের কর্মী খারাপ কারি সাহেব খারাপ মসজিদের মুয়াজ্জিন খারাপ শোক আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে টুপিয়া লোগো খারাপ বানাবার জন্য কি বলেন ঠিক না ঠিক আলেম দেখতে পারে না পীর দেখতে পারে না মসজিদের ইমাম দেখতে পারে না মাদ্রাসার তালবেলাম দেখলে ভিক্ষুক মনে করে সত্য না মিথ্যা কিন্তু বন্ধু তোর কাছে জিজ্ঞেস করি তুই যদি দোয়া কোন শিক্ষা থাকো তাহলে তো আলেমের কাছেই শেখছস জোরে বলো বন্ধু লোকটা গেছে এমামে এজমা ভুহানি পরমাতুল্লাই দেখে গোসল করিয়া মাথার মধ্যে কলসি নিয়া কলসি ভর্তি পানি নিয়া ইমাম সাহেব আসতে ইমাম সাহেব সালামের উত্তর দেছে। লোকটা ডাক দেখ হুজুর মনে কিছু নিবেন না আমি আপনার কাছে একটু মাসালা জিজ্ঞেস করতে আসছি হুজুর আমার একটু মাসালা বলেন কয় কি মাসালা তুমি জিজ্ঞেস করতেছো বলো কয় হুজুর আপনি গোসল করিয়া আসছেন আপনার মাথার মধ্যে কলসি ভরা পানি এই অবস্থায় আপনার কাছে মাসালা জিজ্ঞেস করা বেয়া দবি হুজুর আপনি কলসিটা নিচে রাখেন একটু অবসেন আমি আপনার কাছে মাসালাটা জিজ্ঞেস করি চলে যাব। ইমাম সাহেব ছিল দৌর্যের ফাহার জোরে কন সোহান আল্লাহ ইমাম সাহেব মাথার থেকে কলসি না হাটুর উপর রাখছে হাটুর উপর রাইখে বলতেছে বাবা এইবার তোমার মাসালা বলো ডাক দিয়ে হুজুর আপনার কাছে মাসালা কি বলবো হাটুর উপর কলসিটা রাইখে যদি আপনি আমার মাসালার উত্তর দেন এইটা সরম বেয়া দুবি হয়ে যাইবে হুজুর আপনি কলসিটারের জমিনের মধ্যে রাখেন কয় বাবা কলসি জমিনের মধ্যে রাখা সম্ভব হবে না লোকটা দাগ দেয় কয় হুজুর রৌদ্রের মধ্যে বইসে কেমনে মাসালার উত্তর দেবেন এইবার এই আম গাছটার নিচে দাঁড়াইয়া কলসিটারে জমিনের মধ্যে রাইখা আপনি আমার মাসালাটার উত্তর দেন ইমামে আজম আবানী পরমতুল্লা কে বাবা তোমার প্রশ্ন এই অবস্থায় জিজ্ঞেস করো আমি কলসি জমিনেও রাখতে পারবো না এই গাছের ছায়াও বসতে পারবো না লোকটা জিজ্ঞেস করে হুজুর তা কেন কয় বুঝবা না আমার হইল ভিজা কলসি জমিনের মালিক আমি না এই জমিনের মধ্যে কলসি রাখলে জমিনে এই বেসার মাটি কিছু গোড়া লাগবে লাগবে না কলসি তলায় কিছু মাটি লাগবে এই মাটি আমার বাড়ি যাই পড়বে মাটি আমার বাবার না আমার দাদার না আমার না কেমতের ময়দানে সব গাটিতে যদি আমার আল্লাহ মাফ করিয়া দে এই জমি এলা যাই যদি বলে ইমাম সাহেব জান্নাতে যাওয়ার আগে আমার বাড়ির হুজুর গাছটার ছায়া দাঁড়াইলে অসুবিধা কি আল্লাহ একবার তাকোয়া কারে বলে আজকে তো তাকোয়া নাই আছে রাওয়ানি কি বলেন ঠিক নেবে ঠিক এ মামে আজম ডাক দিয়া বলে বাবা গো এই বাড়িয়ালার গাছ এই বাড়িয়াল আমার কাছ থেকে কিছু টাকা কর্জে হাসান আনেছে আওলাদ নেছে আমাদের বরিশালে কয় ধারুদ্ধার নেছে আপনাদের কাছে রিকন নিচে এই বেসারার গাছের নিচে দাঁড়াইয়া বা বইসা আমি শান্তি অনুভব করব আমার মন বলে রে আমার আমল নামায় সুদের গুণা লেখা হইতে পারে এই জন্য আমি গাছের ছায়ে যাব না বিজে কুরসি জমিনের মধ্যেও রাখব না তুমি আমার কাছে প্রশ্ন করো আমি উত্তর দিয়ে দিই masala কইলা দি লোকটা কয় আসসালামু আলাইকুম কি বাবা masala জিজ্ঞেস করবা না masala বলবা না حضور مصالر اتر پائے گے سی اللہ اکبر اللہ اکبر کہ کیم نے فائلہ کہ حضور পাইছি কয় বইলে যাও কেমনে ও হুজুর আমার বাবা ইন্তেকালের আগে আমার বইলে গেছে জবানের এম আবু আনিফা রহমাতুল্লা কাছে তোমরা যাইও তার কাছ থেকে জিজ্ঞেস করে নিও আমার সন্দেহ হয় আমার বাড়ির সাথে আর একজন জমি আমার জমিনের মধ্যে এক বিঘাত কি দেড় বিঘাত জমি মনে হয় আমার মধ্যে থাকতে পারে এইটা মাপ দিয়া তোমাদের জন্য খাওয়া যায়েস কি যায়জ না সব বিবরণ তার কাছ থেকে নেই তারপরে খাইও আমার সন্দেহ হইতেছে এই কারণে হুজুর আমি আপনার কাছে এই মশালাটা জিজ্ঞেস করতে আস কিন্তু আপনার বাস্তব জীবনের চরিত্র দেখলাম আপনি বিজা কলসিটা মাটিতে রাখলেন না ধুল্লাইগা বাড়ি যাইবে এই কারণে আর আপনি গাছের ছায়া দাঁড়াইলেন নাই মালিক আপনার কাছ থেকে কিছু টাকা কর্জে হাসানা নিছে এই যদি আমাদের নেতার অবস্থা হয় গো তাইলে আমাদের ইমাম হইলেন আপনি জোরে কোন সুবহানাল্লাহ আপনি যদি আল্লাহকে এতটুকু ভয় করেন আমি কেমনে আমার বাবা বইলে গেছে এক থেকে দেড় বিঘা জমি আমার মধ্যে থাকতে পারে এইটা তো কোনোদিন আমার জন্য হালাল হইবার পারে না সুতরাং হুজুর আপনার ব্যক্তিগত জীবন দেখে আমার জীবনের পরিবর্তন এসে গেছে ও আমার ভাই আমার বন্ধুরা এই জন্য ইসলাম দেখা গরুর খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই সুখ শান্তি সমৃদ্ধি ভালো ব্যবহার দুনিয়াতে মান সম্মান যা সব সিরাজিকে আল্লাহ জন্মসূত্রে দিছিল শুধু একটা জিনিস আমার মধ্যে ছিল না গো আমি আমার মালিক চিনতাম না মালিককে জোরে কন এই জন্য বলি বন্ধু সব জায়গায় আদবালা হইবেন কি হালা জোরে কন আরো জোরে কন আলেমকে দেখলে আদো বলা সহকারে দাঁড়াই যাইবেন আলেমের সাথে মুসাফা করবেন কি বলেন ঠিক নেবে ঠিক আলেমকে আদর করিয়া সালাম দেবেন কি বলেন ঠিক নেবে ঠিক তাল দেখলে আদর করিয়ে সালামটা আগে দিয়ে ফেলাইবেন বুকটার সাথে নেবেন মাথার মধ্যে সুমা দেবেন পারলে দশটা টাকা তাল তালবেলেমেলে পকেট দিয়ে দিয়ে দেবেন কি বলেন ঠিক নেবে ঠিক তা তো আইসকের হয় না বরঞ্চ বাম হাত দিয়ে সিগারেট ফুকায় ডাইন হাত দিয়ে চা খায় আর কয় ওখানে ওয়াজ করবে কারো ওমুখুজেরা কয় চিনি টুপি মাথায় দিতে কইবে জামা গায়ে দিতে কইবে জিকির করতে কইবে দাওয়াত দিতে কইবে এগুলো তো কইবে এগুলো সব আমরা জানি বলে কি বলে না জোরে খায় না বন্ধু শোন আল্লাহর হাবিব মসজিদ নবীর মধ্যে নামাজ পড়তেছে আসরের নামাজ সম্ভবত গালেবান আসরের নামাজ আল্লাহ নবী রুকুর মধ্যে চলে গেছে প্রথম রাখাতে রুকুটা দিছে কষ্ট হইতেছে নাকি প্রথম রাখাতে রুকুটা চলে গেছে হজরত আলী তাকবিরে উলা ধরার জন্য দৌড় দিছে ঘর থেকে আমরা তাকবিরুলে কয় তাও তো অনেকে বুঝি না খুজুর কি বলেন ঠিক নেমেছি আরে ভাই ওয়াজ করা সহজ জামাতে নামাজ পড়া কঠিন কি বলেন ঠিক নেমেছি এই ওয়াজ করা সহজ জামাতে নামাজ পড়া কঠিন বক্তা সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ জামাত পড়ো কিনা নিজের হিসাব নিজে চিন্তা করিয়া দেখো পিসহেব নামাজ পড়ে কিনা জামাতে লক্ষ্য করিয়া দেখবেন পিরসেব নামাজে দাঁড়াইছে পাও দুইটা কোন দিকে লক্ষ্য করবেন পির সাহেবের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সেরা সুরাত কথাবার্তার লেনদেন আমল লাখ লাখ লেবাস পোশাক ঘরে বাহিরে কি বলেন ঠিক নেবে ঠিক ব্যক্তিগত জীবনে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে না তাইলে বুঝতেই বে সামথিং রং বুঝছেন না বুঝেন না বুঝতেছেন তো সৎ কাজের আদেশ করেন অসৎ কাজের নিষেধ করেন না কেন আল্লাহ নবী সাতাশটা যুদ্ধে সেনা দান ছিল ছিল নি কয়টা আরো জোরে বলেন আল্লাহ নবী সাতাশ সূর্য সেনা ছিল আপনি কেন রাজপথে অন্যায় প্রতিবাদ করতে রাজি হন না তাইলে আপনার মাদ্রাসা দেখতে না আপনার পোস্ট থাকবে না আপনাকে সবাই ভালো বলবে না এই জন্য কাইমি স্বার্থবাদী তাগুতকে আপনি ভয় করিয়া রাজপথের নারায় তাকবির বলতে চান নাকি বলেন ঠিক নেবে ঠিক অথচ আল্লাহ নবীর মাথায় লোহার হেলমেট ঢুকছিল নাকি নজরে আল্লাহ নবীর দান দান শহীদ হয়েছিল সন্তান কসম বলতে হবে হাত জাগাইয়া হাত জাগাই বলো ঢোকছে কি ঢোকে না বলেন আল্লাহ নবী মায়ের খাইছে কি খাই না বাবাজি আলম মারা বসা আছেন আপনাদের জুতো আমি মাথায় নিয়ে বলতেছি ওহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে হোনায়নের যুদ্ধে তবুকের যুদ্ধে আল্লাহ নবী মসজিদের মধ্যে মসজিদে যাই বলতে আল্লাহ গো আমি তোমার নবী তুমি আমার আল্লাহ তুমি আর আমি কি বলেন ঠিক নেবে ঠিকই ও আল্লাহ তবুকের যুদ্ধে বিজয় দাও হোনায়নের যুদ্ধে বিজয় দাও খন্দকের যদি বিজয় দাও ওহুদের যুদ্ধে বিজয় দাও কি বলেন পারতনি পারতন আব্বা জোরে খন কিন্তু নবী তো সেই দোয়া করে নাই করছে নাকি জোরে খন বরঞ্চ নবী নিজে রিক্স নিয়ে ঝুঁকি নিয়ে রাস্তায় নাম সিগে নামে নেয় নবীর হাতে তরবারি কিনা জোরে খন তরবারি সিলু কি সিলু না জোরে বলেন নবী বাতেলের বিরোধিতা করছে কি করে না হয় আপনারা বলবেন হুজু সারা জীবন বাতেলের কথা শুনছি কিন্তু বাতেল কারা তা তো আপনারা বইলে যান না কি বাতেল কারা বলা লাগবে না হুজু বাতেল বললে আর দাওয়াত হবে না আমার দাওয়াত লাগবেও না আমার সাথে বলবেন সামনে অল্প কথা বলবো বাতেল শুনতে চান না চান না ওয়াশ করি সবাই বাতিলের যাই না সেই জন্য শত্রু হই না কি বলেন ঠিক নেবে ঠিক যেদিন পাবলিকের বুঝাবো সেই দিন যার গায়ে ধাক্কা লাগবে সে আমারও শত্রু মনে করবে আব্বা ঠিক নেবে ঠিক জোরে কন এইবার আমার সাথে বলেন আল্লাহর দিন মুখ খোলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা এই পৃথিবীতে হলো তারা ক্লিয়ার না কোনো ভয় আবার বলেন জোয়ান যুবকদের উদ্যোগে আলকারিম যুব সমাজের উদ্যোগে মাহফিল তোমরাও শিক্ষা রাখো সে জানো তারপরেও বইলে যাই আল্লাহর দিন দিনকার কোরআনকার ইসলাম কার বলো আল্লাহর দিন আল্লাহর জমিনে জমিন কার মাদবাড়ি করি কেন আমি জমিন তো আমার না কি বলেন আসমান কার পানি কার বাতাস কার মুখেলে বলো না কার ফল কার দুধ কার দধি কার সানা কার মাখন কার আটা কার চাউল কার বালিশ কার কম্বল কার জোরে বলেন সব আল্লাহ আমার কি আমার কি পরের জমি কি পরের জায়গা পরের জমিন বলো পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো এই বাড়ির মালিক বলো পরের জায়গা পরের জমিন জোরে পরের জায়গা পরের জমিন ওরে ঘর বানাইয়া আমি রই ইউনিট হই বাড়ির ঠিক আরে বাবা আমাদের দেশে এক একজন কামাইস আমার চেনো আমি কে না আপনাদের সাতপুরী নামক বরিশাল অঞ্চলে আছে আছে আমি ইউনিট কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক সম্বল পাদক লাগাইতেছেন আপনারা না বাবা কি পোস্ট সহকারী সাংগঠনিক সম্পাদক বুকের উপর টোকা দিয়ে খয় পরের জায়গা পরের জমিন গর্ব নাই আমি রই আমি তো এই বাড়ির মালিক নই সবকার এই জন্য বলছি আল্লাহর দিন মুখ খুলে বলতে ব্যাসকে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা এই পৃথিবীতে বাতেল তারা যদি আমার বাবাই বাতেল দে আমার বাবা বাতেল আমার বাবা বাধা দিলে আমার বাবা যদি কোন মাদ্রাসার প্রিন্সিপাল বাধা দে কোনো কোন পিশাব বাধা দে আলেম বাধা দে কোনো কোন মুফাসসির বাধা দে কোনো কোন বক্তা বাধা দে যেন নেতা বাধা দে সে বাতেল ক্লিয়ার হুজুররা ঠিক না বড়িক হুজুর আমার সামনে হুজুর আছেন আপনারা আমার ধরবেন না আমি নওমুসলিম বাট নাও এমোল্ড

শিশাডালা প্রাচীরের মতো ইমান রাখবেন নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদতের বলো নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদতের ভিকারিহীর বেশি কলি শাসন করিল আদাজাহান তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝর তুফান ঘুমিয়ে কাজা করিলি ফজর যখনও জাগিনি তখনও জহর খেলাই খেলাই কাটি লোৱা শোরুম আগে রে বেতে শুনিয়া যান ইসাতে জমাতে হরে হাজির এখনো জমাতে আছে রে স্থান বাজিসে সো দামা বাটা রে আমামা সে রুচু করি মোশমা নয় জমানার দাওয়াতে এসেছে জরে ন্যা জামানার দাওয়াতে এসেছে ভাঙা কিল্লাই উৰি নিশাম এখানে আর একটা কথা বইলে যাই আমরা করে দেখি ইসলাম কবুল করছি বারবার কিন্তু বলতেছি যার দেলের ভিতর শাহাদাতের তামান্না থাকবে না মনে থাকবে যার দেলের মধ্যে ভিতরে শাহাদাতের তামান্না থাকবে না তার মৃত্যু হবে মুনাফিক মৃত্যু কোন মৃত্যু জোরে মৃত্যু কোনো খারাপ শব্দ না মুসলমানের জন্য জান খারাপ শব্দ মৃত্যু একটা স্কিন মৃত্যু একটা পর্দা মৃত্যু হইয়া গেল তো আল্লাহর সাথে মিলে গেলাম মৃত্যুকে ভয় পায় মোনা ফেকে মৃত্যুকে ভয় পায় ইহুদিরা কি বলেন ঠিক না পিঠি আমরা মৃত্যুকে ভয় পাই না সত্যনা মিথ্যাঝরে কন এই জন্য কবি নজরুল কবিতায় লেখছেন তারা যে ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে জল তুফান ঘুমিয়ে খাজা করিলি ফজর যখন জাগেনি তখন জহর হেলায় খেলায় কাটিল আসর জোরে হেলায় খেলায় কাটিল আসর মাগরে বেতে শুনিয়া যান এসতে জমাতে হরে হাজির এখনো জমাতে রয়েছে স্থান বাজিছে দামামা বাদারে আমামা মাসির সুকুরি মুসলমান নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউরিনিশান না রায় তাকবি খুশিনা বাজার কবি নজরুল প্রথম জীবনে অনেক বিদ্রুহ কবিতা লেখছে একটু উল্টোপাল্টাও লেখছে লেখে না থাকবো না ক বাদ গড়ে দেখব এবার জগতটাকে কার কবিতা নজরুল লেখছে না থাকবো না ক বাদ্য গড়ে দেখব এবার জগতটাকে কেমন করে এ ঘুরছে মানুষ যোগান তারের ঘরণে পাকে দেশ তো দেড় দেশ অন্তরে আল্লাহ ফাকবার কবিতা স্যুট কিন্তু কবি নজরুলের যখন বার্ধক্য আসা শুরু হয়েছে কবি নজরুল কবিতা ঘুরাইয়ে দিয়েছে রোজা সরে আল্লাহ

রোজা সোরে আল্লাহ করোনা বিচার আল্লাহ কষ্ট হয় এগুলার কালচার শুরু করতে হইবে আর নাহলে তো জয়নারা শুরু করছে কি দেখো না কি জয়নারা কি কয় ও মাইয়া জয়নারা লইরে শুরু জুয়ান দেখবেন প্যান্ট ফারা তিন দিক দিয়ে ফারা এরকম কাই তৈরি রাম দেখায় পশম দেখায় জাঙ্গে দেখায় দেখে কইতে আছে রাস্তায় মোবাইল একটা কানে একটা পকেটের মধ্যে একটা গ্রামীণ একটা বাংলা লিগ একটা রবি আর কি কি জানি বেড়েছে না সব ধম ধম করে হাড়ে হুজুরের সামনে পড়ছে ত্রাং করে বুকের উপর পড়ে গেছে কিরে আমার বুকের উপর পড়লি হ্যাঁ তো খেয়াল নাই হে যদি সাত দিক সায় বরিশাল দেয় কারণ খাইছে ইয়াবা খাইছে গাজা খাইছে ভেন্সি খাইছে মদ খাইছে সিগারেট ঠিকঠাক ঠিক জরিখন খাইয়া এখন সক্ষু দুরিয়া এত বড় হয়ে গেছে আগে দেখতাম হুজুর রাগের নাম না আমি তো মুসলিম আগে দেখতাম জৈন ডে ফলাফান তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ বাইশ বছরে ফলাফান কালো হোক সাদা হোক সুন্দর হোক সেক হোক চেহারার একটা লাবণ্য আছে জৈনারা রাগস না তোকে পক্ষের রাজো করে দেবো এখন গাজা খাইতে খাইতে কত ফলাফান বিড়ি খাইতে খাইতে সিগারেট খাইতে খাইতে ইয়াবা খাইতে খাইতে ইয়াবা বোঝেন আবার মনে করি না কোনো স্বাভাবিকও নাম বুঝিয়া বা তাহলে এই বুড়ো আশি নব্বই বছরের মানুষ ইয়ে বা বোঝে নাই এই কেসিনো বোঝ দেয় তিন মাস আগে কেসিনো কি বোঝ দে মানুষ কেউ বুঝদে ওই ঢাকার শহরে হুজুরওয়াজ করতে আসি রাত্র নয়টা স্টেজে বসছি আমি আরও বলছি এই স্টেজের মধ্যে বসছি আমার ডাইন পাশের সভাপতি আমার কানের লাগে মুখটা লাগাই কই কয় হুজুর একটা সাবজেক্টের উপরে রস করবেন আমি কি কী সাবজেক্ট কই ইফটিজিংয়ের উপরে অস করবেন আমি ঠিক আছে ইফটিজিংয়ের ওয়াশ তো মাননীয় প্রধানমন্ত্রী করে এইটা নিয়ে আমাকেও বাড়াবাড়ি করেন কেন ইফটিজিংয়ের আইন মাননীয় প্রধানমন্ত্রী ডাবল করবে আমরা এদের সাথে একমত ইফটিজিং ইফটিজিংয়ের স্থান ইসলামের মধ্যে নাই কয় না হুজুর ইফটিজিংয়ের ব্যাপারে ওয়াশ করলে আপনি করবেন একটু কারণ আপনার প্রতি আপনি রিভার্টেড মুসলিম আপনি কনভার্টেড মুসলিম আপনার প্রতি আস্থা আসে মানুষ খুশি হইবে মানুষ জিনিসটা বুঝবে আমি চিন্তা করলাম আইলে ক্লাইনে ওয়াশ করতে এখন আবার এইজিং এর ওয়াশ করা লাগবে সভাপতির কথায় ঠিক আছে আমিও চিন্তা করলাম আইজ মহব্বতের সুরে সভাপতির লোক একটা আইজ একটা সভাপতির শিক্ষা দেব মহব্বতের শিক্ষা ঠিক না এ আমি পনেরো ষোলো মিনিট ওয়াশ করিয়া আমার সামনে একটু বুড়া এরম লাল রুমাল দেওয়া চেয়ে বেশি বুড়া এটা জুবান এইরম একটা বুড়া বইছে আমার নানার বয়সী এই নানার বয়সী বুড়া বইসে নানার বয়সী বুড়ার দিক চাই আমি কই বাজান ষোলো মিনিট ওয়াশ করছি এরপর আমি বুড়ার দিক চাই কে বাজান ইফটিজিং কারে কয় বোঝেন বেড়া খুব হাসি খুশি ছিল যে এই জিগেছি ইফতিজিং কারো করে বোঝেন এককারে নাক মুখ বেজার করে কান্দ কান্দ ভাব ক হুজুর সেরাজি সাহেব আমনে তো জোয়ান বক্তা আমরা তো জানতাম আউ ওমর ওসমান আলী হায়দার সাহাজ সাইদ ত আল্লাহ আব্দুর রহমান বিন আব মহাজের আবু আবুউব নুজাররা বেলালে খাপশি বেলালে হাফসি খাববাব খোবাইব এই সাহাবিদের নাম জানি কিন্তু আমনে যে কন ইফতিজিং এই পুরান সাহাবির নাম তো এই বয়সে মনে রাখা সম্ভব না ইফতিজিং কোন সাহাবি কথা বুঝছেন না বুঝছেন না জোরে সভাপতি আছে এই জায়গায় সভাপতির প্যাড হইলে এই জায়গায় আমি প্যাডের উপর গুতা দিয়ে কই সভাপতি সাহেব এর হুজুর আপনার হাত আপনি আপনি থামেন যেদিকে এদিক যান এই কেসিনো শব্দ কেসিনো শব্দ আইছে তো দুই মাস আগে বুঝতে জোরে কন এখন সব বোঝে ঠিক না বে ঠিক জোরে জোয়ান ফলাফল রাস্তায় হাটে আর হুজুরের বুকুর উপর পড়ে এইদিকে মোবাইল কানের মধ্যে একবারে বাপরে বাপ এর কানের মধ্যে কতটি ঢুকে এই রাস্তায় কয় ও মাইয়া ও মাইয়া জেং আমার যত্নেগড়া বাল্লবাসা দেবী রে কয় না কয় না জোরে কন ও এইটারে করি আম থইবে এই মুখ থেকে এই শব্দ বাধ্য থইবে বলে কি দিয়ে বাধ্যমু ওই যে সঙ্গীত শিল্পীরা আছে ওরা যে সঙ্গীত কইছে ওই সঙ্গীত দিয়ে বাধ্য থইবে কি বলেন ঠিক তুমি ঠিক বলতে এইবে জীব নে হব কী তমা রোদি দা রিয় আর সো লা জোড়ে জীবনে হব কী তমা রদি দা রিয়া হবী এয়া সাই রো সিং আনি গুনগর ক্যা হাবি বই তোমারতে যায় হাজারো হাজি মো দিন হাজারো তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়ার সুলাল্লাহ জীবনে হবে কি তোমার دیدار যোন্য রাখো ওইটা ভালো না ওইটা ভালো দিল কান্দরে মন কান্দি দিনে কোথায় গালে তো মাকে হায় মোহাম্মদ কমলেওয়ালো দিলকান ওমন কান্দরি দিনে কোথায় গালে তো মাকে হায় মোহাম্মদ সালেওয়ালো দিল কান ওমান পাবো তো মাকে হায় মোহাম্মদ সাল ভালো লাগে না খারাপ লাগে জোরে খান আজ বা সোনামণি রাত আল্লাহ নবী নামাজ হজরত আলী মনে আসেনি কথাটা হজরত আলী নামাজের জন্য দৌড় দিছে কিন্তু না গো যেই সিপা রাস্তাটা দিয়ে আলী যাইতেছে এই সিফা রাস্তা দিয়া একটা মোটা ইহুদি যাইতেছে লোকটা কি জোরে ইহুদি যাইতেছে রাস্তা স্পেস যতটুক ইহুদির বডিটাও ঠিক সেই রকম হজরত আলী মনে মনে বলে এই লোকটারে ড্যাঙ্গাইয়ে গেলে ধাক্কাইয়ে গেলে বেয়াদবি হয়ে যাইতে পারে কি বলেন ঠিক না বেঠিক না গো আমার নবী তো বেয়াদবি কি সহ্য করে না আমার নবী তো বেয়াদবি শিখায় নাই যুবকদের মধ্যে হজরত আলী দশ বছর বয়সে ইসলাম কবুল করছে জোরে কন সুবহান আল্লাহ কিন্তু হজরত আলীর মধ্যে ফেরেশানি হাই রে নামাজের তকবীরে উলি বলেন সুইটে গেল কি বলেন ঠিক না বেঠিক আমাকে তকবিরুগুলো তো দূরের কথা নামাজ গেলেও তো কোনো ফিলিংস নাই অনুভূতি নাই দুঃখ নাই কষ্ট নাই সুখে পানি নাই আফসুস নাই কি বলেন ঠিক নেই বে ঠিক আর মন্দ অবস্থাম নিজের মধ্যে পেরশানি ঠিক কেমন করিয়া নামাজের তকবিরী বলে আসবে শুয়ে গেল এই রে পেরেশানি গেমে যাচ্ছে হজরত আলী নির্দিষ্ট রাস্তার কিনারে তিন রাস্তার মুখ ইউদি বাম দিকে সই লেগেছে হজরত আলী রিল্যাক্স হয়েছে নবজীবন ফিরিয়ে ফিরিয়া পাইছে একটু ভালো লাগছে দৌড় দিছে খোলা রাস্তা পাইয়া মসজিদের নবীর মধ্যে সই গেছে গিয়া দেখে সাহাবির আল্লাহ রসুলের সাথে রুকুর মধ্যে জোরে কন কোথায় জোরে কোথায় রুকুর মধ্যে হজরত আলী রুকুতে শরিক হয়ে গেছে কয় রাখাতে রুকু জানে না রুকুর মধ্যে শরিক হয়ে গেছে এমন আমার দিক রুকুর মধ্যে শরিক হয়ে গেছে এরপরে নামাজটা পুরো শেষ হয়ে গেছে রহমতের নবী সালাম ফিরাইছে জোরে কনসব হান আল্লাহ আল্লাহ নবী সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে মুখ করিয়ে বসছে আমাদের দেশে ফজরে আর ফজরে আর আসরে ইমাম সাহেবরা মুক্তাদিদের দিকে মুখ করে অ্যারাবিয়ান দেশে সব ওক্তে ইমাম সাহেবরা মুক্তাদিদের দিকে মুখ করিয়ে বসে আল্লাহ নবী সাহাবিদের দিকে মুখ করিয়ে বসছে